চট্টগ্রাম শহীদ মিনারে মুশতারি শফির মরদেহ, সর্বস্তরে মানুষের শ্রদ্ধা। একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফির মরদেহ চট্টগ্রামের শহীদ মিনারে রাখা হয়েছে। বুধবার 22শে ডিসেম্বর সকালে নগরীর শহীদ মিনারে তার মরদেহ আনা হয়। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করেন চট্টগ্রাম নগর পুলিশের একটি চৌকশ টিম। এরপর তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সর্বস্তরের মানুষজন। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তার মরদেহ নেওয়া হবে জমিয়তুল ফালাহ মসজিদে। সেখানে তার নামাজে জানাজা শেষে এনায়েতবাজার চৈতন্যগুলি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। উল্লেখ্য, সোমবার 20শে ডিসেম্বর বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 83 বছর বয়সে এই নারী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল তার। নতুন প্রজন্মকে কিছু দেওয়ার জন্য তুমি সর্বক্ষণ কাজ করে গেছো। তার সবচেয়ে প্রিয়জন যারা আছে তাদের আত্মত্যাগের পরেও এই মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক হিসেবে ভূমিকা পালন করেছে। শূন্যতার সৃষ্টি হয়েছে, এটা সময় লাগবে এটা পূরণ হতে। শূন্যতা পূরণ হবে কি করে? ওনার যে স্বপ্ন দেখতে চেয়েছিলেন এই বাংলাদেশেই তা প্রতিষ্ঠিত হবে তার জন্য। মৃত্যুকালে তিনি 2 ছেলে ও 4 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। 1971 সালে 16শে ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মুশতারি। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য 2016 সালে শহীদ জায়া মুশতারি শফিকে ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। 2020 সালে তিনি পেয়েছেন বেগম রোকেয়া পদক। 1963 সালে চট্টগ্রাম থেকে বান্ধবী নামে মাসিক সাময়িকী প্রকাশ করেছিলেন মুশতারি শফি। বাংলাদেশের নারীদের জন্য প্রকাশিত দ্বিতীয় সাময়িকী বলা হয় এই বান্ধবীকে। বান্ধবী সংঘ প্রচারের সময় মেয়েদের প্রেস নামে একটি ব্যতিক্রমী মুদ্রণ সংস্থাও গড়ে তুলেছিলেন লড়াকু এই নারী। মুশতারি শফির জন্ম 1938 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার ফরিদপুরে।